আরেকবার ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। কথা বলছিলাম চারজন দুজন অতিথির সাথে, আমি কথা বলছিলাম আমরা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট নির্বাচন কমিশন সে বিষয়ে, এবং কিভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন তৈরি করা যায় সে বিষয়ে। আমি মোখলেসুর রহমান চৌধুরী আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে, সে বিষয়টি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থা বিরাজ করছে, এবং উনি বলছেন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে কথা বলছেন যে আগের মতো নির্বাচন চান না, বাট বাংলাদেশের গণতন্ত্রের অবস্থার জন্য বর্তমান অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কী করণীয় দরকার? বর্তমান অবস্থা থেকে মুক্ত করতে হলে যেটা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে বিহেভ করতে হবে এবং তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, এবং এটা হচ্ছে স্টেক হোল্ডার। এখানে যদি আমরা এক দল যদি সিদ্ধান্ত নেই আমরাই সব কিছু করবো, এটা তো গণতন্ত্র থাকে না, এক না এক তো হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা দলের কাজ করতে দিতে হবে, কেউ গভর্নমেন্ট চালাবে কেউ শ্যাডো গভর্নমেন্ট চালাবে, তাদেরকে কাজ করতে না দিলে, স্টেক হোল্ডার ঠিকমতো ফাংশন না করলে ডেমোক্রেসি নামে থাকবে। ডেমোক্রেসি ইজ অন পেপার নট ইন দ্য রিয়েলিটি ইন বাংলাদেশ। বাংলাদেশ কেন রিয়েলিটিতে আসে না? রিয়েলিটিতে নাই বাংলাদেশ, হচ্ছে আমাদের ডেমোক্রেসির কভার আমরা পাচ্ছি। আমরা বলি যে আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করছি, নো উই আর নট প্র্যাকটিসিং ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি, উই আর জাস্ট ইউজিং ইস্ট মিনিস্টার ডেমোক্রেসি, এক্স্যাক্টলি, এন্ড উই আর জাস্ট ইউজিং দ্য কভার এন্ড উই আর সেইং দ্যাট উই আর ডুইং দিস। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যা কিছু হয়, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল বাংলাদেশে মিলিটারি রুলারদের সময়ে, ইভেন 1975-এর 25 জানুয়ারি থেকে বাকশাল যখন হলো তখন থেকে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু হলো। এর আগেও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রথম দিকেও ছিল। তো যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটা থেকে আমরা পার্লামেন্টের পদ্ধতি, এরপর মিলিটারিটা এটাকে অন করে গেল, এরপরে যেটা হলো যখন পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম, আমি তো বলি এটা ইজ নট এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইজ প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে বর্তমানে আছে। তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার হচ্ছে ওয়ান পার্সন শো, ওয়ান ম্যান ওয়ান উম্যান শো আমি বলি নাই, হ্যাঁ সেটাই হবে, এই হচ্ছে আমাদের ডেমোক্রেসি। তো বিষয়টা হচ্ছে আমি বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের বিরুদ্ধে বলছি না, সিস্টেমের সম্বন্ধে বলছি। আজও কালকেও আজকে আমরা ক্ষমতা ছিলাম, আজকে অন্যরা ক্ষমতা আছেন, কালকে তারা ক্ষমতা থাকবেন না, এই বিষয়টা মেনে নিতে হবে। দেশটা আমাদের সবার, এই দেশটা আমাদের সবাইকে আমাদের দায়িত্ব নিতে হবে। আজকে 17 কোটি হোক 18 কোটি মানুষ হোক, আমাদের দেশের অনেক ভালো ভালো দিক আছে। যেমন 1/11 সময় যে মিলিটারি গভর্নমেন্ট এসেছিল সেই গভর্নমেন্টে আমাদের সময় আমরা ক্যাটার গভর্নমেন্ট চালিয়েছি, তখন একনেকের মিটিং, নিকারের মিটিং, পলিসি মিটিং আমরা যাই নাই, এবং দুইটা কথা আমি ক্লিয়ারলি বলেছিলাম তখন ব্রিফিং। আমি বলতাম যে একটা হচ্ছে আমাদের রেগুলার ডে টু ডে অ্যাফেয়ার আমরা করবো, আর একটা ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা একটা ইলেকশন নিশ্চিত করে দিয়ে যাবো। এবং শেখ হাসিনার সাথে যখন আমি সংলাপ করেছিলাম, করে ওনাকে ইলেকশনে নিয়ে এসেছিলাম, সব দাবি দাবি মানা হয়েছিল, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনাকে তো আমি আগে সাংবাদিক থাকতে বলেছিলাম জাতীয় প্রেস ক্লাবে যে ইলেকশন যদি আব্দুর রহমান বিশ্বাসের অধীনেও ইলেকশন হয়, সেই ইলেকশনে জনগণ ভোট দিলে আপনি ক্ষমতা আসতে পারবেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের অধীন ইলেকশন হলেও মানে জনগণ যদি বিএনপিকে ভোট দিন বিএনপি আসতে পারবে, এটা হয়েছিল আমাদের আমলেও ভোটে যদি আপনি আসতে পারবেন। কিন্তু হোয়াই ইউ আর সাপোর্টিং মিলিটারি পিপল লাইক হুসেন মোহাম্মদ এরশাদ ইন 1982 অ্যান্ড নাও ইন 2007 জেনারেল হুসেন মোহাম্মদ, জেনারেল মইনু আহমেদ অ্যান্ড হোয়াই জেনারেল এএসএম নাসির ইন 1996 বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে মইনু আহমেদকে সাপোর্ট দিয়েছিল, এটাকে আপনারা দেখেন নাই? উনি বলেছিলেন যে আমরা এই সরকারকে বৈধতা দেবো। ধন্যবাদ, তিনি বলেছিলেন। আমি আসছি আপনার কাছে, ব্রিগেডিয়ার জেনারেল সাকত হোসেন সাহেব আপনার কাছে এই প্রশ্নটা, মাননীয় প্রধানমন্ত্রী কি মইনু আহমেদকে সাপোর্ট দিয়েছিলেন কিনা? দেখুন, আমি এই প্রশ্নটার উত্তর আপনাকে আগে দিয়েছি, কারণ যখনই একটা দেশে কখন একটা যদি রাজনৈতিক সরকারের পতন হয় বা রাজনৈতিক সরকারের ইন্টারভেনশনটা হয়, ইন্টারভেনশনের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে দুটো কারণ হয়। একটা যদি কোনো দেশে দারুণ একটা কি বলে আপনি এথনোসিটি প্রবলেম থাকে, উপজাতীয় কোন্দল যখন থাকে, এবং ওই ধরনের সামরিক বাহিনী যদি ওই ধরনের উপজাতীয় কোন্দলের ভেতর পড়ে যায় তখন একটা হয়, যেখানে গণতন্ত্রের চর্চাটা কম হয়ে ইন্টারভেনশনটা হয়। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারভেনশন হয় যখন আপনি পলিটিক্যাল কালচারটা উইক হয় এবং পলিটিক্যাল কোনো সিস্টেম কাজ করছে না, সেই সিস্টেম যখন না কাজ করে তখন যে কোনো দেশের সামরিক বাহিনী বাই স্ট্রাকচার একটা স্ট্রং ইনস্টিটিউশন, কিন্তু বাই স্ট্রাকচার একটা ভেরি স্ট্রং ইনস্টিটিউশন, তো সেইখানে আপনার ওই ইন্টারভেনশনটা তখন হয় সাধারণত। না, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন হয় কি, তখন হয় কি, তখন একটা যখন এই ধরনের কোনো কিছু হয় একটা পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে ফেলে। আমাদের দেশও তাই হয়েছে, আপনি যতগুলো মিলিটারি ইন্টারভেনশন হয়েছে কোনো পার্টি না কোনো পার্টি সাপোর্ট করেছে। আচ্ছা, যে ঠিক আছে আমি আপনাকে সাপোর্ট দিলাম আপনি এগিয়ে যান। হ্যাঁ, এই ধরনের পলিটিক্যাল পার্টি সাপোর্ট ছাড়া একটা মিলিটারি গভর্নমেন্ট ক্যানট স্টে ইন বাংলাদেশ ইন পাওয়ার। তার মানে কি, আপনি মনে করেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন 9 বছর ছিলেন উনি পলিটিক্যাল সাপোর্ট পাননি? আচ্ছা, ডেফিনেটলি এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি তার সাথে পার্টিসিপেট করেছে,
তাদের ইলেকশনে এসছে, পার্টিসিপেট করেছে, হি স্টেড পলিটিক্যাল পার্টি। ডেফিনেটলি, কারণ ওখানে তো বলে আছে যে এই সরকার আমাদের, ওনারা তো আওয়ামী লীগের প্রধান তো তখন বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল, ওটা প্রকাশ্যে বলেছে। তো আমার নতুন কোনো গোপন কোনো গোপন কোনো কথাই না তো, এবং উনি এটাও বলেছেন যে আমরা বৈধতা দিব, এটা তো উনি বলেছেন, এটা তো পার্ট অফ হিস্ট্রি, এটা তো আমি নতুন করে বলছি না বা বিরুদ্ধে বলছি, দিস ইজ পার্ট অফ হিস্ট্রি। আমি বিষয়টা আর অ্যাড করে দিই ওনার সাথে, সেটা হচ্ছে যে মিলিটারিরা কখনো ক্ষমতা আসতে পারে না উইদাউট পলিটিক্যাল সাপোর্ট। যেমন আমি প্রমাণ দিই, যেমন 1996 সালে যখন একটা মিলিটারি কো হচ্ছিল 20 মে জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম বীর বিক্রমের নেতৃত্বে, সেই সময় যদি পলিটিক্যাল পার্টি সাপোর্ট দেওয়ার কারণে সেদিন নাসিমকে বরখাস্ত করা হয়েছিল, 1/11 যেদিন হয়েছিল, আমি 28 অক্টোবর লোকে ওইটার পর থেকে কন্টিনিউয়াসলি পলিটিক্যাল পার্টি লিডারদেরকে আমি বলছিলাম এই ঘটনা ঘটবে এবং এটা ঘটনা হবে। আমি এরপরে বোঝাতে পারছিলাম না তাদেরকে, যখন আপনার এরশাদ সাহেবের নমিনেশনটা বাতিল করা, আমি বারবার বললাম যে এই কাজটা করলে ব্লান্ডার হবে, এটা লাস্ট ট্রাম্প কার্ড হবে, যেটা আমি 3.5 মাস ঠেকিয়ে দিয়েছি, এটা শেষ পর্যন্ত এই ঘটনা ঘটবে। ঘটনা তো ঘটলো, তখন আমার পলিটিশিয়ান ফোন ধরেন না, আমি তাদেরকে বললাম যে আজকে ক্ষমতা নিচ্ছেন জেনারেল মঈন, তারা মুশার করে না, দুই দলকেই তারা বলেছেন, জেনারেল মঈন দুই দলকে বলেছেন আপনাদের ক্ষমতা আনবো, দুই দলই মনে করেছে যে আমি তো ঠিক আছে, মঈনও ঠিক আছেন। ঘটনার আগে তারা বুঝতে পারেন না, সেদিন যদি সমর্থন থাকতো তাহলে আমি সেদিন ব্যবস্থাটা করে রেখেছিলাম, জেনারেল মঈন আমাদেরকে গেটে এবং অঙ্গনে আটকে দিয়েছিলাম, তাকে বরখাস্ত করতে চেয়েছিলাম, নতুন সেনাবাহিনী প্রধান বানানোর জন্য 3 জন জেনারেলকে রেডি রেখেছিলাম, শুধু 3টা লাইনে বলতাম যে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন আহমেদকে বরখাস্ত করা হয়েছে, মেজর জেনারেল অমুককে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে, পলিটিক্যাল সাপোর্ট পাইনি বলে সেদিন মিশন করতে পারিনি। আর একটা প্রশ্ন আপনার কাছে ওনার কথা প্রসঙ্গে, এবং আমি যেটা বাংলাদেশে বাংলাদেশের যে পলিটিক্যাল অবস্থা, পলিটিক্যাল যে হ্যারাসমেন্ট হচ্ছে, কিডন্যাপ এবং যে আপনার ক্রস ফায়ার, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম, এবং এটা এখন সারা ওয়ার্ল্ডের কাছে কিন্তু, হ্যাঁ এটা যারা হিউম্যান রাইট নিয়ে আলোচনা করেন বা হিউম্যান রাইট নিয়ে কাজ করছেন বাংলাদেশে, তারা কিন্তু বেশ সোচ্চার, তারা যদি সোচ্চার নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো ধরেন সেটা তো বাইরের কথা বলছি, আমাদের এখানে যে সিভিল সোসাইটিগুলো আছে সেখানে সুলতানা কামালের মতো যারা কাজ করছেন এগুলো নিয়ে, তারা কিন্তু অহরহ বলে যাচ্ছেন যে কিডন্যাপিং, গুম হয়ে যাচ্ছে, কেউ জানতে পারতেছে না। এই জায়গাটাতে যখন হয় কি, যখন মানে এই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগ এখন তারা রিয়েলাইজ করছে যে এই ধরনের নির্বাচন করে আসলে পরে একটা মরাল শক্তি থাকে, যে মানে মানে একটা মরাল শক্তি, যে চারিত্রিক যে একটা শক্তি থাকার কথা, সেই শক্তিটা থাকে না, কাজে সেইখানে আপনি নির্বাচন করে যদি ফুললি পপুলার সাপোর্ট নিয়ে যখন আসেন, তখন দ্যাট পার্টিকুলার পার্টি বিকাম ভেরি স্ট্রং, কারণ তার পেছনে একটা সাপোর্ট আছে। যেমন মনে করেন ধরুন যুদ্ধ অপরাধীদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার আওয়ামী লীগ 2008 সালের ইস্তেহারে বলেছিল, 2007 সালের ইস্তেহারে বলেছিল, ব্যাপক সাপোর্ট লোকে দিয়েছিল, যে কারণে তারা এই কাজটা করতে পেরেছে, এবং এই কাজটা নিয়ে তো আওয়ামী লীগে কেউ কোনো দিন প্রশ্ন তুলে নেই, এত বছর পরে করার পরেও তেমন ধরনের কোনো প্রশ্ন আসেনি। হ্যাঁ, যারা এর সাথে জড়িত তারা কথা বলবেই, কিন্তু কেউই, সবাই সাপোর্ট করেছে। তো সেখানে যেখানে পপুলার সাপোর্ট যখন থাকে, দেন দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রং, যে কারণে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিন্তু অনেক ডিসিশন নিতে পারে, স্ট্রং ডিসিশন নিতে পারে, বিকজ অফ দ্য পপুলার সাপোর্ট। তো এখন সেটা না হলে যেটা হয়, এই যে গুম হচ্ছে, খুন হচ্ছে, পুলিশ বলে আমি জানি না, র্যাব বলে আমি জানি না, ও বলে আমি জানি না, এটা কারণটাই একমাত্র হচ্ছে যে এইখানে একটা গুড গভর্নেন্সের অভাব হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। অনেক প্রোগ্রেস হচ্ছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, পদ্মা সেতুর মতো একটা সেতু নিজেরা তৈরি করছে, এটা বিশাল ব্যাপার, মানে বাংলাদেশের মতো কোনো চিন্তা করা যায় না একসময়। দ্যাটস হ্যাপনিং, গভর্নমেন্ট ইজ ডুইং গুড জব, বাট যেই জায়গাতে তাদের সমস্যা সেটা হচ্ছে গুড গভর্নেন্স এক, আর দ্বিতীয় হচ্ছে ডেমোক্রেটিক স্পেসকে সংকুচিত করা, গণতন্ত্রকে আস্তে আস্তে, এই ডেমোক্রেটিক স্পেসকে যখনই আপনি সংকুচিত করবেন, আপনি যখন একটা কার্যকর বিরোধী দল রাখার চেষ্টা না করবেন, তখন কিন্তু সরকার নিজেই একটা সিচুয়েশনের মধ্যে পড়ে, এবং ওই দল যে দলটা থাকে তারও কিন্তু ইন্টারনাল প্রবলেম শুরু হয়। সেই ইন্টারনাল প্রবলেম কিন্তু আমরা এখন দেখছি সরকারের, হ্যাঁ ইন্টারনাল প্রবলেম না, আপনি ধরুন অঙ্গ সংগঠনগুলো কী করছে, প্রতিদিনই একটা কলেজ বন্ধ হচ্ছে, প্রতিদিনই ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে, এম্বারেসিং সিচুয়েশন ফর দি গভর্নমেন্ট হচ্ছে, তার ছাত্র যে যে সংগঠন তারা একরকম কাজ করতেছে, তারপরে তো যে যুব সংগঠন তারা একরকম কাজ করতেছে, তো গভর্নমেন্টের জন্য এগুলো ড্র্যাগ হয়ে যাচ্ছে ভিতরে, এত বড় একটা পার্টির ভিতরে একটা ইন্টারনাল প্রবলেম শুরু হয়ে যায়,
যখন আপনার এই গুড গভর্নেন্সের অভাব হয়, দেন আরেকটা যেটা হয় আপনার ডিপেন্ডেন্সি হয়ে যায় অন্যান্য ফোর্সের উপরে, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশ সরকার কি এখন কোনো ফোর্সের উপর ডিপেন্ডেন্ট বলে আপনি মনে করেন? না না, আমি ডিপেন্ডেন্ট বলছি, আমি কিন্তু ব্যবহারে তাই মনে হচ্ছে। আপনি পুলিশ ধরুন, পুলিশ পুলিশের মতো কাজ করতেছে, অনেক সময় দেখা যায় যে পুলিশের কাছ থেকে এমন এমন স্টেটমেন্ট আসতেছে উইচ এ পলিটিক্যাল স্টেটমেন্ট, ব্যুরোক্রেসি এক ধরনের পলিটিসাইজড হয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই যে যেটা কথাটা হচ্ছে যে ইলেকশন কমিশন একমাত্র ইলেকশন কমিশন হয়ে গেল সবচেয়ে ভালো দিন মানুষ আপনি বসিয়ে দিলেন, এইগুলো তো কী প্রতিকার করবেন? যেখানে পলিটিসাইজড হয়ে আছে পুরো প্রশাসন, সেই প্রশাসনকে দিয়ে তো নির্বাচন কমিশনকে নির্বাচন করাতে হবে। নির্বাচন কমিশন অত ধাক্কা ধুক্কা মেরে 25% সোজা করতে পারবে, বাকি 75%টা কী হবে? মুখে মুখে ঠিক আছে, কিন্তু যখন কাজটা হবে তখন কতগুলোর উপরে আপনি নজর রাখতে পারবেন? আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে মানুষের উপরে। তো সেই কারণে আমি যেটা বলছি যে এই উনি স্টেক হোল্ডারদের কথা বলছেন, স্টেক হোল্ডার পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেখানে আপনার গুড গভর্নেন্স যদি না হয় তাহলে আপনার প্রত্যেকটা উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হবে, এক ধরনের বাধাগ্রস্ত হয়। এখন যখনই উন্নয়ন হবে তখন লোকজন বলবে যে আমি তো ভোটটা দিতে পারলাম না, আমি আগামী তো ভোট দিতে পারবো কিনা। আপনি একটা এক্সাম্পল দিই, নারায়ণগঞ্জে লাস্ট টাইম আমি যখন ইলেকশন করি অনেক প্রতিকূলতার মধ্যে, সেখানে ছিল 86% পার্টিসিপেশন, এবার হচ্ছে প্রায় 79 অথবা 80 কাছাকাছি অংশগ্রহণ। তার মানে ভোটার বেড়েছে, পার্সেন্টেজ কমেছে, ভোটের পাওয়ার, ভোটার পার্সেন্টেজ গতবারের থেকে, গতবার প্রতিকূল অবস্থায় এত সংখ্যার মধ্যে এটা ছিল, তাহলে এই যে 5-6% কমলো, হোয়াট আর দ্য রিজনস? দ্য রিজন ইজ লোকে বিশ্বাস করতে পারে না তাকে দেব যে না না যে একটা ভালো ইলেকশন হবে, কারণ ধারাবাহিকভাবে তো এর আগের ইলেকশনগুলো ভালো হয়নি, মারামারি হয়েছে, ইউনিয়ন কাউন্সিলে 100-এর উপরে লোক মারা গেছে। তো সো লোকে বিশ্বাস করতে পারে না যে এটা ভালো ইলেকশন হবে, ইলেকশনে আমি ভোট দিতে পারবো। তো বেশিরভাগ যারা এই সংখ্যার মধ্যে ছিল তারা নারায়ণগঞ্জ থেকে চলে গেছে। আপনার কাছে আমি একটা প্রশ্ন করে আমি ওনার কাছে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড, যেটা আপনি আমাকে এর আগেও দেখিয়েছেন, সেই ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটের অধিকারের জন্য আমরা প্রবাসীরা অনেক আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সরকার সেটাকে কোনোভাবেই তোয়াক্কা দিচ্ছে না, এই বিষয়ে আমি আপনার কাছে। না, ন্যাশনাল আইডি কার্ডের বিষয়টা আমরা বলি, আমরা অনেক দূর কাজ করে গেছিলাম। আমার মনে আছে আমি নিজে এবং সোহল সাহেব আমরা দুদিন এসেছিলাম এখানে, শুধু লন্ডনে না, ম্যানচেস্টার এবং অন্যান্য জায়গায় আমরা কথা বলে উই ওয়েন্ট এন্ড উই মেড এ রিপোর্ট। দেয়ার ইজ নো প্রোগ্রেস আফটার দ্যাট? দেয়ার হ্যাজ বিন এ প্রোগ্রেস, মানে তারপরে হয়নি, এখন কেন হয়নি সেটা আমি বলতে। আপনি আপনি কি মনে করেন একজন ফরমার? আমি মনে করি যে যদি আমাদের জন্য কতটুকু প্রয়োজন, আমি মনে করি যে ধরুন যারা ইউরোপের, এত বঙ্গবন্ধু দিয়ে গেছেন ডুয়াল সিটিজেনশিপ, আমি তো বলার কেউ না, তো একটা সিটিজেনশিপ আইন করা হলো বিকজ দেয়ার কন্ট্রিবিউশন 1971 ওয়ার, এখান থেকে যারা কন্ট্রিবিউট করেছে বিভিন্ন জায়গায়, আপনার লন্ডন তো ছিল হেডকোয়ার্টার এক ধরনের ফান্ড রেজিং থেকে শুরু করে সমস্ত ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন থেকে শুরু। সো এই কন্ট্রিবিউশনটার জন্য কিন্তু ওই তাদেরকে এই ভোটাধিকারের বিষয়টা চলে আসে, ন্যাশনাল আইডি কার্ড যেটা। হ্যাঁ, এবং আমরা তো ন্যাশনাল আইডি কার্ড যারা ডুয়াল সিটিজেনশিপ যারা, অ্যাক্ট যেটা হচ্ছে এখন এটা নিয়েও আমাদের অনেক না, এখন যে একটা হচ্ছে সেই একটা তো ধরুন এখনো অ্যাক্ট হয়নি, কাজে আপনাদের কথা বলতে হবে। মন্ত্রিপরিষদে পাশ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু মন্ত্রিপরিষদ পাশ ইজ নট পাস হয়ে গেছে, পাশ হয় নাই, মন্ত্রিপরিষদে উত্থাপিত হয়েছে। হ্যাঁ, এবং এখন মানুষ পার্লামেন্টে নেওয়ার জন্য, না না, উত্থাপিত হয়েছে, এখন মন্ত্রিপরিষদ হয় নাই। ডেফিনেটলি গভর্নমেন্ট যেরকমই হোক এমন কিছু করবেন, করতে পারবে না, এখন আগামীতে নির্বাচন আছে, তো কাজেই আপনাদের এটা নিয়ে আলোচনা করতে হবে, আলাপ করতে হবে। আমরা বলেছি কথাবার্তা যে এখানে যাতে সাধারণ 2-4 জনকে ধরতে গিয়ে ব্ল্যাঙ্কেট একটা আপনি এটা করেন, এটা যেন না প্রবাসীরা দেশের উন্নয়নে, কারণ প্রবাসী দেশের উন্নয়ন না, আপনাকে একটা সেন্স অফ বিলঙ্গিং থাকতে হবে। তো আপনি এখানে বসে আছেন, বাংলাদেশে আজকে ক্রিকেট খেলা হচ্ছে, আপনিও তাকায় দেখতেছেন যে ভাই আমার দেশ, আমার দেশ খেলা, যেই মুহূর্তে আপনি এ দেশের নাগরিক না, টু হেল্প উইথ ইট। হ্যাঁ, এক আর রেমিটেন্সের ব্যাপার তো একটা আছে, অল্প হোক বেশি হোক, একসময় তো এখান থেকেই রেমিটেন্স যেত, এখন না এখান থেকে কম যাচ্ছে তুলনামূলকভাবে। বাট দেন আপনি যদি ডিসিশন নেন যে তাদেরকে আমি তাদেরকে আর সিটিজেনশিপে রাখবো না, তাহলে যে আপনি তো রিকগনিশন এখানে দিচ্ছেন না, ওখানে মুক্তিযোদ্ধাদের রিকগনিশন দিয়ে আপনি সব ধরনের ফ্যাসিলিটি দেবেন সরকার, এইখানে যারা এত বড় অবদানটা করে গেছে যেটা বঙ্গবন্ধু নিজে রিকগনাইজ করে গেছেন, সেটাকে তো আপনি আন্ডান করতে পারেন না। ধন্যবাদ। আর আর অ্যাজ ফার অ্যাজ আইডেন্টি কার্ড ইজ কনসার্ন, আমরা বলেছিলাম যে
এখানে আমরা চাইছিলাম যে এখান থেকে আমরা তাদেরকে ভোটার এখান থেকে এখানে বসেই, কিন্তু বিকজ অফ ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে আমাদের লোক বল নাই কিছু নাই, আমরা এখন পারবো না, যে জন্য আমরা বলছিলাম তাই এই প্রভিশনটা আমরা রাখি, যখন হবে তখন হবে, আর বাকিটা এখন তখনই ওই আইনে বলা আছে যে যে যেভাবে আসবেন ন্যাশনালিটি প্রুভ করবেন দে শুড বিকাম ভোটার এন্ড গেট দ্য আইডেন্টি কার্ড, অনেকে পেয়েছে কিন্তু। বাট এখানে এখানে এই এই প্রসেসটা বাংলাদেশে করতে অনেক সময় লাগে, যেটা নিয়ে আমরা অনেক না হয় কি আপনি যখনই একটা নতুন বিষয় করতে যাবেন তখন অনেক তখন এটা নানান ধরনের দেশে বাহিরে ভিতরে অনেক ধরনের কেন ভাই এটা দরকার কি একদিন ছিল না আবার কেন, যেই জন্য আমরা এখানে আসছিলাম, আমরা এসে এখানে একটা একটা কনফারেন্সে আপনি কথা বলেছেন, আমি কথা বলে শুনে আমরা একটা রিপোর্ট দিয়ে গেছিলাম, রিপোর্ট নিয়ে গেছি, ধন্যবাদ, এন্ড উই ওয়ার্কড অন দ্যাট। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের জন্য জাস্ট একটা কথা আমি জানতে চাচ্ছিলাম যে ন্যাশনাল আইডি কার্ড এবং সিটিজেনশিপ অ্যাক্ট এটা সম্পর্কে জাস্ট এক কথা প্লিজ আমি শেষ করতে চাই। ন্যাশনাল আইডি কার্ড বা সিটিজেনশিপ সম্পর্কে যারা বলেছেন, যেটা আমি তো এটা দৃশ্যমান ছিল, আমি দেখেছি ওনারা চেষ্টা করেছিলেন তখন, এবং এখন যেটা করা হচ্ছে ওই সময় ব্রিটেনে বা বিভিন্ন দেশে যারা প্রবাসী বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন তারা দাবি করেছিলেন তাদেরকে ভোটাধিকার দিতে হবে, বাংলাদেশ কনস্টিটিউশন অ্যালাউ করছে যে ডুয়েল সিটিজেনশিপ দেওয়া যায়, একইভাবে ইংল্যান্ড যেখানে আমরা বর্তমানে আছি এটাও অ্যালাউ করছে ডুয়েল সিটিজেনশিপ, আমেরিকা অ্যালাউ করছে, অন্য দেশ অ্যালাউ করছে, তিন দুইটা সিটিজেনশিপ দেওয়াই যায়। আর দুই নম্বর হচ্ছে এখানে যারা করতে হবে লিগেল ওয়েতে করতে হবে, এবং এখানে যদি একজন বাংলাদেশি সিটিজেন হয়ে থাকে ব্রিটিশ সিটিজেন সিটিজেনশিপ রাখার পরেও ইউজ করার সময় তো আমরা একটা পাসপোর্ট ইউজ করবো, তো সেই ক্ষেত্রে এটা তো কোনো সমস্যা না। এবং আগে যেটা সিটিজেনশিপ এর কথা বলা হলো বলতে গিয়ে এখন ভোটার অধিকারী ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার মানে দেওয়া যাবে না, দেওয়া উচিত, দেওয়া উচিত। যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে সমস্ত নাগরিক আছেন তাদের ছেলে বা মেয়ে অথবা প্রজন্ম সেকেন্ড অথবা থার্ড জেনারেশন যারা আছেন তাদের উচিত হবে ধারাবাহিকতা বজায় রেখে তাদের পিতার পাসপোর্ট ছিল ওই পাসপোর্টকে দেখিয়ে তারাও যাতে সিটিজেনশিপ নিয়ে রাখে, না হলে দেশে তাদের কাজকর্ম করতে দেশের ল্যান্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা সবাই সবাই। ধন্যবাদ মুখলিসুর রহমান চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল সাকাত মোহাম্মদ সাকাত হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন সম্মানিত অতিথির সাথে এবং কথা বলছিলাম নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়ান ইলেভেন প্রত্যেকটি জিনিস নিয়ে, এবং আমরা চেষ্টা করেছি সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।